ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার। দশম শ্রেণী ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে খুব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করছি। পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এমন কতগুলি গ্যাসকে একটা পাত্রের মধ্যে রাখলে কিছুক্ষণের মধ্যে পরস্পর স্বতঃস্ফূর্তভাবে মিশে গিয়ে একটা সমসত্ত্ব মিশ্রণ উৎপন্ন করে, এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে ব্যাপন বলা হয়। তারপরে দেখো, পাত্রে রাখা গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপ দেয় তার ফলে গ্যাস অণুগুলি কি হয়? দেওয়ালে ধাক্কা দিয়ে ভর বেগের পরিবর্তন করে। ঠিক আছে, তারপরে ধরো কোশ্চেন এইরকম হলো যে কোন রাশি নির্দিষ্ট তাপমাত্রায় সকল প্রকার গ্যাস অণুর বেলায় সমান? এটার উত্তর হচ্ছে গতিশক্তি। গতিশক্তি রাশির নির্দিষ্ট তাপমাত্রায় সকল প্রকার গ্যাস অণুর বেলায় সমান। তারপরে দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে উষ্ণতার উপর। ঠিক আছে, তারপরে দেখো, গ্যাসের উষ্ণতা বাড়লে অণুগুলির গতিবেগ কি হবে? গতিগুলি বাড়বে, গতিবেগ বাড়বে। ঠিক আছে, তারপরে দেখো, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এইটা কি হবে উত্তর? উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে। ঠিক আছে, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলির সম্পূর্ণ শক্তি গতিশক্তি। ঠিক আছে, গ্যাসীয় পদার্থ যে চাপ প্রয়োগ করে তার মান অভিকর্ষীয় বলের কি হবে উপর নির্ভর করে না। আবার বলছি, গ্যাসীয় পদার্থ যে চাপ প্রয়োগ করে তার মান অভিকর্ষীয় বলের ওপর নির্ভর করে না। কোন উষ্ণতায় গ্যাস অণুর বেগ শূন্য হয়? ঠিক আছে, -273 ডিগ্রি শীতে। ঠিক আছে, তারপরে দেখো, গ্যাসের উষ্ণতা আর অণুগুলির গতিবেগের সম্পর্ক কি? গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় অণুগুলির গতিবেগ বাড়ে এবং উষ্ণতা হ্রাসে অণুগুলির গতিবেগ কমে। ঠিক আছে, গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো? যে ধর্মের কারণে পরস্পর বিক্রিয়া করে না এমন দুই বা তার বেশি গ্যাস তাদের ঘনত্ব বা আণবিক গুরুত্ব নির্বিশেষে
বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশ্রিত হয়, তাকে আমরা গ্যাসের ব্যাপন বলি। পরস্পর দুটি সংঘর্ষের মধ্যে একটা গ্যাসীয় অণু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? তাকে মুক্ত পথ বলা হয়। আদর্শ গ্যাসের অণুগুলির বেগ কি শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে? আদর্শ আর বাস্তব গ্যাসের মধ্যে কোনটাকে তরলে পরিণত করা যায়? বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়। গ্যাস অণুগুলির গতিশীলতা এই এর সপক্ষে একটা প্রমাণ দাও। গ্যাসের প্রসারণশীলতা অণুগুলির গতিশীলতার প্রমাণ। কোন পাত্রে গ্যাসকে আবদ্ধ রাখলে গ্যাসের ব্যাপন হয়? মাটি, পোর্সেলিন বা রবারের মতো সছিদ্র পাত্রে?